আগামী বছর আগামী বছরের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ চালু হবে হজরত শাহ জেলাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এই পর্যন্ত টার্মিনালের চৌত্রিশ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী বললেন আন্তর্জাতিক মানের টার্মিনাল করতে কোনো কিছুতেই কোনো ছাড় দেয়া হবে না দুই সালের শেষের দিকে শুরু হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল তৈরির কাজ আগামী বছরের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা সোমবার এই প্রকল্পের অগ্রগতি দেখতে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখে জানালেন আগামী বছরের সেপ্টেম্বর বা অক্টোবরে উদ্বোধন করার কথা কাজ সম্পন্ন হয়েছে হওয়ার কথা ছিল থার্টি টু পয়েন্ট সামথিং আমাদের যে অবকাঠামোগত যে সীমাবদ্ধতা এটা কাটিয়ে উঠতে পারবো আমরা এই কাজটা সম্পূর্ণ হলেই আমাদের বিশ্বাস আগামী সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই এয়ারপোর্ট আমরা উদ্বোধন করতে পারব এবং একটা মাইল ফলক হবে বাংলাদেশের জন্য বিমান প্রতিমন্ত্রী বলেন তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক মানের বিমানবন্দরের সব সুযোগ সুবিধা নিশ্চিত করতে কোনো ছাড় নয় আমরা থার্ড টার্মিনালের মান একেবারেই হিত্রতে যে মান পান সুইজারল্যান্ডে যে মান পান আমাদের চাঙ্গিতে যে ধরনের মান পান ঠিক মান আমরা এখানে বজায় রাখবো বিন্দু মাত্র কোনো ছাড় দিব না এবং আমাদের প্রচেষ্টা আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে এই বিমানবন্দর চলবে শাহজালাল বিমানবন্দর এখন বছরে আশি হাজার যাত্রীকে সেবা দিতে সক্ষম নতুন টার্মিনাল চালু হলে তা দুই কোটিতে উন্নীত হবে আন্তর্জাতিক মানের এই থার্ড টার্মিনালটি চালু হলে এই বিমানবন্দরের নানা সুযোগ সুবিধা বাড়বে কিন্তু প্রশ্ন হলো এখানে যারা কর্মরত থাকবেন তাদের সেবার মানসিকতা যদি না বাড়ানো হয় তাহলে কি এর সুফল পাবেন যাত্রীরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা